জীবনটা আরও অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করে কাজে বেশি মনোযোগ দাও। সব কিছু ব্যাখ্যা করা উচিত না, কারণ মানুষ সেই ব্যাখ্যাটাই শুনতে চায় যা সে বুঝে। জীবন যত আঘাত করে দুর্বল মন মানসিকতা বলে, আমি কেন? বিজয়ী মন মানসিকতা বলে, আমাকে হারানো সহজ না। হ্যাঁ, একজন ভালো মানুষ হও, কিন্তু অবশ্যই সেটা প্রমাণ করার জন্য নিজের সময় নষ্ট করো না। নিজের উপর আস্থা রাখুন, আমি পারবই কথাটা দিনে 10 বার বলুন, দেখবেন হালকা লাগছে। মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না, সে ভুল কীভাবে শুধরাবে তার উপর যাচাই করো। একটি ভুল, তুমি কেন আমাকে ঘৃণা করো? এই প্রশ্নটা কাউকে করার আগে নিজেকে আগে জিজ্ঞেস করো, শুরুতে তোমার কি আসে যায়। একটা ভুল তোমার 1,00,000 টাকা ক্ষতি করতে পারে, কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে 1,00,000,000 টাকা অর্জনে সাহায্য করতে পারে। জীবনে কি করতে সেটা শুনে যদি কেউ না হাসে, তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে, তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। তুমি আগামী দিন শুরু করবে বলে আজ যে কাজ ফেলে রাখলে, হতে পারে এর সুফলের জন্য তোমাকেও একদিন বেশি অপেক্ষা করতে হবে। অপেক্ষায় বসে থাকার জন্য জীবনটা খুবই কম সময়ে। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো, বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। তুমি কি মনে করো না তোমার কাছে যা নেই সেটা নিয়ে হতাশায় পড়ে থাকে, তোমার কাছে যা আছে সেটাও হারাচ্ছ? কোনো বক্তা বা প্রজেকশন মুখস্থ করে হলে সেটা হেঁটে হেঁটে মুখস্থ করার চেষ্টা করুন, এতে করে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা কমবে। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যারা তোমাকে আরও ভালো করে জোর করে। জীবন যুদ্ধে কখনো নিরাশ হয়েও না, কেউ কিছু বলবে তা কানে নিতে যেও না, ভাঙতে পারে সবাই, ঘুরতে পারে কয়জনে। পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসো, একজন হলো যে তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছে, আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। মনে রেখো, লড়াই কিন্তু তোমাকে একাই করতে হবে, তাই কে কি বললো তাতে কান দিও না। নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু ভালো করতে পারে কজনে? অনেক মানুষ রাত জাগে কেউর অপেক্ষায়, কেউ রাক্ষেপে, তবে প্রতিটা হৃদয় ভাঙা, প্রতিটা মানুষ স্বপ্নহীন। আমি আমার মতো থাকি, লোকে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ কিছু মানুষের জন্মই হয় ওপারের মানুষটা নিন্দা করার জন্য। প্রতিনিয়ত একটু একটু করে হ্যাপিনেসগুলো হারিয়ে যাচ্ছে জীবন থেকে। আপনি আপনার সবচেয়ে বড় বন্ধু, এই বন্ধু কখনো ছেড়ে যাবে না, কষ্টও দিবে না। হৃৎপিণ্ডটি আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে। যে সবসময় হাসে তার অতীতটা ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। কাউকে এতটা কষ্ট দিও না যে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখে জল ফেলে। মানুষকে আপন ভেবে কী হবে বা কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না, ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাবো কামি, যার কাছে চোখে জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কিভাবে দেবে? কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। চেহারার সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। হয়তো একদিন দেখা হবে, চোখে চোখ পড়বে, পুরনো স্মৃতি মনে পড়বে, কথা বলার ইচ্ছে থাকলেও
কথা বলার হয়ে উঠবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। কম বেশি যোগ্যতা সবার মধ্যে থাকে, কিন্তু নিচে তো সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবু সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকেই দেবেন, শুধু সময়ের অপেক্ষা। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু, হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না। যে 10 টাকা বাঁচাতে কিলোমিটার রাস্তা পায়ে হাঁটে, সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা। কতটা সুখী মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফেললে সেই মেয়ে দুশ্চরিত্রা, প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা। প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। হারিয়ে যাবার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাবার পরে নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে তুমি। প্রিয়, তুমি থাকো তোমার ব্যস্ততা নিয়ে, আমি থাকি আমার একাকিত্ব নিয়ে। পরিপূর্ণ জীবন প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পরিপূর্ণ। সবাই ঘুমিয়ে যায় আগামীকালের সুন্দর প্রভাতের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ একে কষ্ট দিলাম সে কি শান্তিতে ঘুমিয়েছে। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়, কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপ করে সরে যেতে হয়, সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই, কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। অপেক্ষা করলে প্রাপ্তি আসবে, প্রাপ্তি পেতে হলে অপেক্ষা করতে হবে। যদি চুক্তিবদ্ধ হয়ে বিচ্ছেদ হতো, তাহলে তোমার উপরে অধিকার রেখেই বিচ্ছেদ করতাম, ভালোবাসার বিনিময়ে তোমাকেই শুধু চাইতাম। আমি জানি আমি বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারি না, কেউ টিকে থাকে না আমার জীবনে, আর তাই এখন নিজেকে গুটিয়ে নিয়েছি। আমি সবার সাথে মিশি, হেসে কথা বলি, কিন্তু ততটুকুই। ছোট থেকে ডোকর খেতে খেতে এটা বুঝেছি, বেস্ট ফ্রেন্ড ফর এভার বলে কিছু আমার জীবনে আসবে না। দুদিনের মেলামেশা, আচ্ছা, তারপর সবাই নিজের জীবনেই ব্যস্ত হয়ে যায়, আমার গ্যালারি ভরা ছবি পড়ে থাকে, আর বছরের পর বছর ফেসবুকে নোটিফিকেশন দেয়। আমি মেনে নিয়েছি, নিতেই হবে, উপায় কী? আমি মেনে নিয়েছি আমি ভালো বন্ধু হতে অক্ষম, তাই কোনোদিনই আমি চিরদিনের বন্ধু পাবো না। কারোর সাথে মিশতে গেলে একটা ভয় কুড়ি কুড়ি খায় ভেতর থেকে, একটা অনিশ্চয়তা কাজ করে, এত কিছুর পরেও আমি চাই এই ভয়টা কেটে যাক, আমার ধারণাটা ভেঙে দিক কেউ একজন। আজ থেকে অনেক বছর পর কেউ আমায় জড়িয়ে ধরে বলুক, কিরে ভুল প্রমাণিত করে দিলাম তো। সত্যি সত্যি যার প্রেমে পড়বেন সে আপনার তীব্র ভালোবাসা নষ্ট করে দিয়ে চলে যাবে। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে নয়, মেয়েরা বারবার পিছন ফিরে তাকায় হারানো মানুষটার মায়ায়। তার খারাপ থাকা না থাকা ম্যাটার করে না বলেই স্পেশাল কোনো দিন হোক কিছুক্ষণ মেয়েরা খোঁজ নেয়, এদের বোকা বলদ স্যাঁচরা বলছেন তো, যেদিন এরা পেছন ফিরে ভুলে যাবে কেঁদেও ফেরাতে পারবেন না, মাইন্ড ইট। কারো কাছে কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করো না, হয়তো সে আপনার সামনে
আপনাকে সান্ত্বনা দিবে, তবে আপনার পিছনে আপনাকে নিয়ে পরিহাস করবে। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়েও হারিয়ে যাওয়া অনেক ভালো। ভদ্রতা পোশাকে না, বরং চরিত্রে থাকা উচিত। শরীরের কাপড় বা মানি ব্যাগ, যার কাছে ভালোবাসার প্রমাণ দিতে হয় তার কাছ থেকে সরে আসেন, ভালোবাসা গোল্লায় যাক। কিছু সম্পর্কের কোনো নাম হয় না, রোজ দেখার প্রয়োজন হয় না, কিন্তু গভীরতা অনেক বেশি হয়। কেউ দেখবে না তুমি তাদের জন্য কি করছো। ভালোবাসা খুবই পবিত্র, যা সবাই পায় না, আর কেউ পেয়েও এর মর্ম বোঝে না। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানতে নেই, অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয়, তবে সেই সম্পর্ক না রাখা অনেক ভালো। পরিস্থিতি অনেক সময় অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে হাঁটতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। মানুষ যখন কারো প্রশংসা করে, তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা তার বদনাম করে, তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একসময় অতিথি, এটাই মেয়েদের জীবন। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তারপরেও একে অপরকে হারাতে চাই না, এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক। ঘরের দরজা সবসময় ছুটোই রাখুন, যে নিচু হয়ে ঢুকবে সেই আপন।